বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর করতে হ উচ্চ দিয়ে কত বড় বড় বগা ঘুম থেকে দেখছো দেখতে কি বড় বড় লাগে বাসার তোলে মাসি রান দেয় ঘুমাইতে চায় সকালে বাজার সাড়ে পাঁচটা হনে দেখছো নি কত ব্যস্ত মাসি আছে এখন ঘুম থাকছি এক্ষণে আর আমার তো একটু সিটি দেখতে পারতো এখানে দেখতে পারতো সেখানে এখানে বেরিয়েছে এটার মধ্যে ঢুকামো আর যে কোমর দিয়ে দুইটা কিনে আনলাম চারশো টাকা দিয়েছে গুন তো একটু গোলাপটা কত সুন্দর ফুটতে আসছে দেখছি এনে কতগুলি ফুল ফুটতে রয়েছে সাদা সাদা এটির নাম কি তো কুচরা ফুল কুচরা ফুল আর এই সিজনে কুচরা ফুল ফুটে আর এখানে বাগানের মতো আমি থেকে পশু পাখি পশু ফাঁকি দেখতাছি তো এখানে খাইতে দেখো কি সুন্দর করে এত সুন্দর করে ফুল ফুটতে রয়েছে এটি তোমরা না দেখলে ভালো লাগবো নি কত বই এর খাওয়া দাওয়া হয়েছে না তোমা তোমার দেখলে তো আমার বই লাগে গাই সুন্দর ফুল যারা যারা ফুল তো সবাই ভালোবাসে এটা তো কোয়া লাভই নাই দেখি কত সুন্দর করে ফুল ফুটতে রয়েছে একদম হাতের কাছে গারে ফাইলাম এই দেখো একদম সারা সারা ফুল আর সেন্ট্রাল সেন্ট্রালিং কোয়াই টু দ্যাট ব্লকে সবাইকে স্বাগতম তো এখন আমি যাচ্ছি মুসলমান ফারাত মুসলমান ফারাত আমার চার পাঁচটা বিলিং আছে বিল্ডিংটি আমার একদম কমপ্লিট করলাম কারণ ওই দিন কালকে আইতে আয়সা ফর এত ব্যতা তো আজকে আমি একটু করে লাই সকাল সকাল আর যে রোদ রে তার জন্য তার জন্যই সানগ্লাসটা মানে কেটে যেন গ্রাম্যাস মাড়ে ফই রা ভালু ফইড়া মানে চোখ একদম ফুরা 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 জল জলে জলে পুরা জলে একটা যাও কইসি তো এক্ষুন যাইতেছি আর আইতে গিয়া যা যা শেয়ার রাস্তা ফাইলাম সব দিয়ে শেয়ার করলাম আর তাছাড়া সকলবেলা উট্টুই দেখি বাড়ির নামার মেয়েদের যে বড় বড় বক কিন্তু এদিকে অনেক দূরে তো জুম করে আনতে পারছি না জোর দূরে আনছি মানে একটু ছোটো লাগছে মানে আমি তো দেখছি অনেক বড়ো বড়ো লাগছে এডিরা সেই জিরাইতে জিরাইতে যেতে লাগবো আমার পিছিয়ে ধর কত বড় জঙ্গল এখানে কিন্তু বাঘ বাল্লুক সব আছে আমার জানি কম সময় খাই লাগে যে সময় আমার খাইতে আব তুমি কিন্তু একটু বাসাই দিবা এই বাগানটা কিন্তু অনেক দিন দেখাইছি যে মুসলমান ভাড়া ঢুকতে এই যে রোডটা মানে এখানে খুব ঠান্ডা ঠান্ডা লাগে আর এই বাগানটা অনেক বেশি আর বাগানটা মধ্যে আমার একটু ভয় ভয় লাগে খেতে দেন মানে অন্ধকার হয়ে যাবে বাগানটা ঢুকলেও অন্ধকার হয়ে যায় আবার বাগান এমনই মানে তুমি ঢুকবা অন্ধকার বাইরে দেখবা অনেক রৌদ্র অনেক রৌদ্র কিন্তু একটা দিকে শান্তি পাওয়া যায় কি তার একটু ঠান্ডা ঠান্ডা লাগে বাগানের ভিতরে তাই না তোমরা জানো না জানো না আমি জানি না কিন্তু ঘটনাটা এইটুই ঠিক আছে তো দেখো বাগানের ভিতরে কিন্তু বনের কুঞ্জি আছে ওই যার বাগান ওই বনের কুঞ্জি যার দিছে আর আমি এখন কাজটা শুরু করছি তার আবার কথা হয়েছে তোমাদের সঙ্গে মুসলমান ফাড়ার এই বাগানটা খুবই খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এই তো বাড়িঘর তারার এখানে ফাড়ার আর তুই বাগানটা একদম সেরা লাগতেছে দেখুন বাগানটা বাগানটাকে বুঝা দে কত সুন্দর লাগতেছে না বাগানটা একদম সেই লেভেলে লাগতেছে কিন্তু তুমি আমি বাড়িঘরে কইটা যাই কত বাগান টাগান পাই যাইতে লাগে কিন্তু দেখছু নি কতলা বাগান ফাইছি দুইটা তিনটা বাগান ফাইতেছি আর একবার এখানে আর একবারই হয়েছে যে ওই পাঁচ মিনিট একটা দাম লাগে এইরকমই আমার অবস্থা বুঝছো নি মানে ফাঁস মিনিট একটা আর দুই তিনবার যেমন আর মজা তো একদম ফাঁকা ফাঁকা দেখছো একদম ফাঁকা আর ওই পাশে আছে বর্ডার বুঝছো আমার এই আছে বর্ডার বর্ডার বেশি না এখান থেকে তোমার দুশো তিনশো হইব আরও বেশি হইব পাঁচশোশো হইব এত বেশি হইতো না আর একটা বাগান

অনেক 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 পশুর সঙ্গে আজকে আমার দেখা হয়ে গেছে আমার মুসলমান ফারা কমপ্লিট হয়ে গেছে বিলিং আর এখানে একটা রিলস বানাইলাম আর এখন আমি যাইতে আমার ভারীর উদ্দেশ্যে আমি যাইতে শিখি আসে মিটিংয়ে মিটিং তুই এই গরম ওই রনা দিলাম গরমটা প্রচন্ড 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 গরমে যাওয়ার ভালোই লাগে না আমার না গেলে সবাই সব বাইরে একই অবস্থা